এর আগে একটি কথা বলে রাখা দরকার এর আগে আমরা সদ এবং অসদ পড়েছি সদ কি এবং ওষদ কি তাও পড়েছি একটু ভালোভাবে সদ এবং অসৎ আসলে এই জিনিসটা কী তা আমি অনেক সময় বুঝিয়েছি বাট আজকে একটি এক্সাম্পল দিয়ে তা বোঝার চেষ্টা করবো যেহেতু আমাদের কোয়েশানে কি কী আসবে আমাদের কোয়েশানে বস্তুর দূরত্ব বস্তুর আকার প্রতিবিম্বের দূরত্ব অথবা প্রতিবিম্বের আকার অথবা প্রতিবিম্বের উচ্চতা অথবা বস্তুর উচ্চতা তোমরা বলতে পারো এই সমস্ত টার্মসগুলো আসবে এবং সদ এবং অসদ এইগুলো কথা এখানে চলে আসবে সো এই জন্যে কনসেপ্টের জন্য একটি এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি যা আমরা আগে এগুলা অবভিয়াসলি আমরা কমপ্লিট করেছি লাস্ট যে পার্ট পাঁচটি পার্ট করেছিলাম আমরা ভিডিওগুলোতে এখন আমরা দেখব এই একটি এক্সাম্পল যেমন এখানে কনভেক্স লেন্সের একটি এক্সাম্পল নিয়ে নেই এখানে কী হচ্ছে আমরা এই পার্টগুলো করেছিলাম এই রে ডায়গ্রামসগুলো অবভিয়াসলি এখানে একটি বস্তু এবং লাইট এখান থেকে এসে রিফ্র্যাক্ট হয়ে অর্থাৎ প্রতিসরণ হয় যেহেতু উত্তর লেন্স তো লেন্সে প্রতিসরণ হবে এখানে এভাবে যায় ঠিক না কী দিয়ে যাচ্ছে ফোকাস দিয়ে যাচ্ছে আমরা জানি এগুলো দেখেছি আমরা ঠিক আছে ফ্রেন্ডস এখন আরেকটি যাবে অপটিক্যাল সেন্টার দিয়ে আর ওই জায়গায় গিয়ে এখানে কি করবে ইমেজ ফর্ম করবে ঠিক না এই জায়গায় গিয়ে রিয়েলি ইমেজ ফর্ম করতেছে আচ্ছা এই এক্সাম্পলগুলো এক্সাম্পলগুলো আমরা আগে দেখেছি ঠিক আছে ফ্রেন্ডস সো এখানে আসলেই রে অফ লাইট গিয়ে কি হচ্ছে আসলে এখানে মিলিতে হচ্ছে রে অফ লাইট মিলিতে হচ্ছে কনভেক্স লেন্স যখনই আমরা অবজেক্টকে লেন্সের পাশে নিয়ে এসেছি বর্ধিত আকারের ইমেজ দেখিয়েছে এবং লাস্ট যে রে ডায়াগ্রামটি করেছি তা হচ্ছে অসৎ এই ইমেজটি হচ্ছে সৎ কেননা আসলেই রে অফ লাইট গিয়ে এখানে মিলিত হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস তা আমি আগে বুঝিয়েছি এবং আমরা আরেকটি রেয়ার ডায়াগ্রাম দেখেছিলাম যেখানে কী হয়েছিল এইভাবে এটি হচ্ছে আমাদের কনভেক্স লেন্স আর এই জায়গায় হচ্ছে বস্তু আর এই জায়গায় একটি রে অফ লাইট এইভাবে এসে এখানে ফোকাস দিয়ে রিফ্র্যাক্ট হয়েছে আরেকটি অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে এইভাবে ঠিক আছে ফ্রেন্ডস এটি এভাবে যাচ্ছে এখানে এটি ওদিকে যাচ্ছে ডিরেকশন দেখেন ফ্রেন্ডস এটি স্প্রেড হয়ে এই দুটি রে কখনো কি মিলিত হবে না এর আগের ইমেজটিতে এটি কি আগের ইমেজটিতে দুওটি রে আসলেই রিয়েলি অর্থাৎ রিয়েল ইমেজ আসলে গিয়ে মিলিত হচ্ছিল একটি পয়েন্টে এর জন্য এটিকে বলা হয় রিয়েল ঠিক আছে আর এই দুইটি রে অফ লাইট এই দুটি রে অফ লাইট এখানে কি হচ্ছে স্প্রেড হয়ে গিয়েছে কখনও এই দুটি রে অফ লাইট মিলিত হবে না আর আমরা যদি এখান থেকে যদি এখান থেকে এখান থেকে যদি দেখি তাহলে আমাদের মনে হবে এই ফর্ম হচ্ছে কোথায় এই জায়গায় ইমেজটি হয়তো ফর্ম হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝবো যে ইমেজটা হয়তো ওদিকে ওই জায়গায় ফর্ম হচ্ছে ঠিক আছে আসলে কিন্তু রে অফ লাইট রে অফ লাইট অর্থাৎ আলোক রশ্মি কখনো এই জায়গায় মিলিত হচ্ছে না এই জায়গায় মিলিত হচ্ছে এরকম রে অফ লাইটটি আমাদের মনে হবে এই জায়গায় গিয়ে হয়তো এই জায়গায় গিয়ে মিলিত হচ্ছে ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ডস এবং এখানে একটি কথা বলে রাখি যদি কনভেক্স লেন্সের ক্ষেত্রে যখন আমরা বস্তু লেন্স থেকে একটু দূরে রেখেছিলাম যেখানে এই জায়গায় ইমেজ ফর্ম হতেছিলো এই জায়গায় যদি আমি একটি স্ক্রিন রাখি এই জায়গায় যদি আমি স্ক্রিন রাখি তাহলে আমি আসলেই ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব ছবিটি আমি দেখতে পাবো এই জায়গায় যদি আমি কী রাখি স্ক্রিন রাখি ঠিক আছে ফ্রেন্ডস কিন্তু এই জায়গায় যদি আমি স্ক্রিন রাখি স্ক্রিন যদি আমি রাখি তাহলে আমি কোনো রকমের কোনো প্রতিবিম্ব পাব না কিন্তু এখান থেকে দেখতে মনে হবে ওই জায়গা থেকে রে অফ লাইট এভাবে আসতেছে এখান থেকে দেখতে মনে হবে ইমেজ ওই জায়গায় গঠন হচ্ছে অর্থাৎ প্রতিবিম্ব গঠন হচ্ছে কিন্তু আসলেই এই দুটিরে মিলিত হচ্ছে না ঠিক আছে ফ্রেন্ডস এই জন্য এই যে ছবিটি এই যে আমরা রে অফ ডায়াগ্রাম এঁকেছি এখানে এই কনভেক্স মিররে সরি কনভেক্স লেন্সে উত্তল লেন্সে ইমেজ প্রতিবিম্ব কি হবে অসদ হবে ঠিক আছে ফ্রেন্ডস যেহেতু এখানে স্ক্রিনে আমাদের কিছু আসবে না আর ওই জায়গায় আসলেই রে অফ লাইট মিলিত হয়েছে এই জন্যে এখানে স্ক্রিনে প্রতিবিম্ব আসবে ওই যে প্রজেক্ট প্রজেক্টর যে স্ক্রিনের মধ্যে ছবি আসে রিফ্লেক্টের মাধ্যমে সো এটাই যে এখানে স্ক্রিনে আমাদের কি আসতেছে প্রতিবিম্ব আসবেই সো এটাই হচ্ছে সদ এবং অসদের মধ্যে একটি পার্থক্য আমি দেখেছি দেখিয়েছি আরেকটি কোয়েশ্চেন তোমাদের আসতে পারে তা আমি দেখিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস আরেকটি জিনিস কোয়েশ্চেন আসে এরকমের সাইন কনভেনশন বোঝার আগে তা আমরা দেখব তা হচ্ছে আমি এখানে একটি একটি আয়না কনসিডার করতেছি ঠিক আছে একটি আয়না সেটি হচ্ছে কনকেভ মিরার কি মিরার কনকেভ অর্থাৎ অবতল আয়না ঠিক আছে এই অবধ মনে করেন এটি একটি অবতল আয়না এখন আসলেই রে অফ লাইট আমরা মনে করি যে সময় আমরা আলোক রশ্মি এঁকেছি অবতল আয়না এবং উত্তল আয়নার অথবা অবতল লেন্সের বা উত্তল লেন্সের কয়েকটি রে একটি দুইটি রে যখন গিয়ে মিলিত হয় আমরা কি মনে করব শুধুমাত্র ওই দুইটি রে দিয়েই ইমেজ কি ফর্ম হচ্ছে না আসলে তা নয় শুধুমাত্র ওই রেখার উপর অর্থাৎ ওই আলোক রশ্মির উপর এই দুই তিনটি বা যতটি আমরা এখে এখানে দুইটি রে লাইট রেকে আমরা মিলিত করতেছি এবং সেখানে ইমেজ ফর্ম হতেছিল অর্থাৎ প্রতিবিম্ব গঠন হচ্ছিলো সেই দুই তিনটি রেয়ের বিষয়ে আমাদের পুরোপুরি জ্ঞান ছিল এই জন্য আমরা এই সেই দুইটি রে কনসিডার করেছি এজ এ ফিগার ঠিক আছে কিন্তু এর অর্থ এই নয় যে এই দুইটি রে দিয়েই অর্থাৎ এই দুইটি আলোক রশ্মি দিয়েই শুধুমাত্র কী হবে ইমেজ ফর্ম হবে অথবা প্রতিবিম্ব গঠন হবে আমরা একে ছিলাম না এইভাবে এই যে কনভেক্স লেন্স এখান থেকে একটি অবজেক্ট রে অফ লাইট এখানে গিয়েছে একটি আর আরেকটি এইভাবে গিয়ে এখানে মিলিত হচ্ছে এখানে ইমেজ সো দুইটি রে মিলিত হয়ে কি হচ্ছে একটি প্রতিবিম্ব গঠন হচ্ছে সো শুধুমাত্র কি দুইটি রে দিয়ে কেউ প্রতিবিম্ব গঠন হয় আসলে তা নয় কিন্তু সো এটা বোঝার জন্যে আমি এখানে একটি রে অফ লাইট সরি এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস্ট ঠিক আছে এখানে একটি অবজেক্ট রেখে দেব এটা হচ্ছে কনকেভ মিরর অর্থাৎ অবতল আয়না সো অবতল আয়না কি করবে রিফ্লেক্ট করবে অর্থাৎ প্রতিফলন করবে আর লেন্স কি করবে প্রতিসরণ করবে ঠিক আছে সো রে অফ লাইট এখানে আলোক্রসি এসে এখানে যাবে এইভাবে কী হয়ে যাবে ফোকাস দিয়ে যাবে কি দিয়ে যাবে ফোকাস দিয়ে গিয়েছে ঠিক আছে আরেকটি রে অফ লাইট ফোকাস দিয়ে গিয়ে এইভাবে এসে এখানে কী করবে এই রে অফ লাইটের সঙ্গে এই রে অফ লাইটের সঙ্গে কী হয়ে যাবে মিলিত হয়ে যাবে না এটা গিয়ে এখানে কী আছে এটা এখানে ফোকাস দিয়ে গিয়ে এইখানে এসে মিলিত হচ্ছে দুইটি রে সো ইমেজ কোন জায়গায় এটা যদি এ বি হয় তাহলে এটি হবে বি ড্যাশ ড্যাশ না এটা ইমেজ ফর্ম হচ্ছে এখানে ইমেজ ফর্ম হচ্ছে গঠন করছে কিন্তু শুধুমাত্র কি এই দুইটি এর জন্য এখানে ইমেজ ফর্ম হচ্ছে না আসলে বস্তুটা ব্যাপারটা হচ্ছে এইভাবে এখানে অনেক অসংখ্য অসংখ্য রে অফ লাইট এভাবে অসংখ্য রে অফ লাইট এভাবে আসবে ঠিক আছে এর থেকে অসংখ্য রে অফ লাইট এভাবে যাবে এবং যে কোথায় মিলিত হবে এই পয়েন্টে এই যেখানে ইমেজ হতেছে এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে অর্থাৎ যে পয়েন্ট থেকে এখান থেকে রে অফ লাইট বের হয়েছিল এখানে গিয়ে সব রে অফ লাইট এইভাবে রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলন এখান থেকে আসবে এই যাবে এখানে এখান থেকে আসবে অসংখ্য শুধুমাত্র একটি দুই নয় অসংখ্য রে অফ লাইট অর্থাৎ অসংখ্য রশ্মি এসে এখানে মিলিত হবে ফ্রেন্ডস সো এইভাবে যদি এই পয়েন্ট থেকে বের হয় সো এই পয়েন্ট থেকে এভাবে গিয়ে ওই জায়গায় এসে এভাবে মিলিত হবে যে পয়েন্ট থেকে এখানে বের হবে ওই পয়েন্ট থেকে ওই অ্যাঙ্গেলে এখানে এইভাবে যাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অর্থাৎ আপতন কোন এবং প্রতিফলন কোন কি সমান 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 অ্যাঙ্গেলে এসে এখানে কি হবে আলোক্রসে এসে আপতিত হবে ঠিক আছে ফ্রেন্ডস সো এই হচ্ছে এখানে বেসিক্যালি কনসেপ্ট আসলেই কনসেপ্ট অর্থাৎ মূল ধারণা হচ্ছে এটি আরেকটি কথা বলে রাখি রে লাইট আবার কিন্তু ওইভাবে যেতে পারবে এইভাবে পুরা যদি এভাবে যায় এখানে এসে লাগবে ঠিক আছে এভাবে এসে পুরা মিরটটাতেই এভাবে কী হচ্ছে রে অফ লাইট অসংখ্য রে অফ লাইট এসে এইভাবে যাচ্ছে এবং প্যারালালি এগুলা এখান থেকে প্রতিফলন হয়ে এই পয়েন্টে আসবে এখান থেকে এই পয়েন্ট থেকে বেরো হয়েছিল এই পয়েন্টে এসে আবার এভাবে রিফ্লেক্ট হয়ে এই পয়েন্টেই আবার ফিরে আসবে সো অসংখ্য রে অফ লাইট এভাবে চলছে ঠিক আছে ফ্রেন্ডস সো অসংখ্য রে অফ লাইটের মধ্যে আমরা শুধুমাত্র দুই তিনটি দুইটি রে কনসিডার করেছি এভাবে দুইটি রে যার বিষয়ে আমাদের পুরোপুরি জ্ঞান ছিল এই জন্য এই দুইটিরে আমরা কনসিডার করলাম ঠিক আছে ফ্রেন্ডস সো এখানে একটা কোয়েশন আছে যে এই কোয়েশন নাম্বার নাইনে তোমরা দেখবে এক্সারসাইজের যে এখানে আমি যদি কালো কাগজের টুকরো দিয়ে এই জায়গাটাকে যদি আমি এভাবে ডেকে রাখি ঠিক আছে এটাকে পুরোপুরি কাবার করে নেই। তাহলে এই জায়গায় কি প্রতিবিম্ব গঠন হবে তো এটার আনসার হবে ইয়েস এই জায়গায় প্রতিবিম্ব গঠন হবে অর্ধেক যদি আমি কোয়েশনে বলেছি অর্ধেক প্রিন্সিপাল এক্সিস এই হচ্ছে মিরার এই আয়নার অর্ধেক যদি কাগজ দিয়ে ডেকে রাখি তো কী হবে এখানে ইমেজ ফর্ম হবে কি হবে না ইমেজ ফর্ম হবে কেন এই অর্ধেক যদি ডেকে রাখি বাকি অর্ধেক দিয়ে এখানে কি হয়ে যাবে প্রতিফলন হয়ে ইমেজ বা প্রতিবিম্ব গঠন হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস আবারও বলি অর্ধেক যদি আমি দেখে রাখি এই অর্ধেক তো রয়েছে না ওই জায়গায় কি হবে রিফ্লেক্ট হবে হবে অর্থাৎ প্রতিফলন ওই জায়গায় ইমেজ ফর্ম গঠন আর একটি জিনিস ইমেজ তো গঠন হবে প্রতিবিম্ব গঠন হবে কিন্তু এর ব্রাইটনেস অর্থাৎ এর উজ্জ্বলতা একটু কম হবে কারণ রে অফ লাইট আগে বেশি ছিল সূর্যের আলোক বা রে অফ লাইট যাওয়া বলো রে অফ লাইট বিম হিসাবে আসে অনেকগুলা অসংখ্য রে অফ লাইট একসাথে আসে একটি ডিউটি রে অফ লাইট আসবে না সো এখানে যদি আমি কালো কাপড় কাগজ দিয়ে এটাকে যদি ডেকে রাখি তো কী হবে রে অফ লাইটের ডেন্সিটিটা কমে যাবে এবং ওই জায়গায় ঘনত্ব কমে যাবে এবং এই জায়গায় ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা একটু কম আসবে কিন্তু তবুও ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব গঠন হবে ফ্রেন্ডস সো নাও এখন আমরা দেখব সাইন কনভেনশন যার দ্বারা আমরা আর নিউমারিক্যাল পার্ট অর্থাৎ অঙ্কের যে পার্টটি আছে সাইন্সের ভিতরে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব এর আগে আমাদের সাইন কনভেনশন ভালো করে বুঝতে হবে ফ্রেন্ডস সাইন কনভেনশন যদি ভালো করে বুঝে থাকো তাহলে অঙ্ক সলভ করার সময় কোনো রকমের কোনো অসুবিধা হবে না তা আমার গ্যারেন্টি রয়েছে ঠিক আছে ফ্রেন্ডস দেখেন কীভাবে এখন ফার্স্ট আমি এখানে একটি আয়না বা কিছু লেন্স আয়না বা লেন্স কনসিডার করতে পারি এখানে আমি আয়না কনসিডার করলাম ঠিক আছে এই সাইন কনভেনশনটি তোমরা ব্যবহার করবে ঠিক আছে এটি ঠিক একমাত্র ওই যে আমরা যেভাবে কোর্ডিনেট করি অর্থাৎ স্থানাঙ্ক জামিতি করি স্থানাঙ্ক জামিতির যেভাবে এই জায়গায় প্রথমটি হচ্ছে কি পজিটিভ মানে ওই সাইডটি পজিটিভ থাকে রাইট সাইড কি থাকে পজিটিভ লেফট সাইড হচ্ছে নেগেটিভ উপর হচ্ছে পজিটিভ অর্থাৎ ওয়াই এক্সিসে আর ওয়াই এক্সিসের নিচের দিকটা হবে নেগেটিভ এক্স এক্সিসের রাইট সাইড হচ্ছে পজিটিভ এক্স এক্সিসের লেফট সাইড হচ্ছে নেগেটিভ তো এই প্রসেসটি এখানে একটু আমরা আলোচনা করবো কীভাবে সো এখানে আমি এক্সিসের মতো দিয়ে দিই এভাবে ঠিক আছে ফ্রেন্ডস এই জায়গায় আয়নার এই জায়গায় মানে লেফট সাইডে যে দূরত্ব থাকবে অর্থাৎ সেই দূরত্বে একটি বস্তু থাকে না আমাদের আয়নার সামনে এভাবে আমরা কী করি এখানে বস্তু রাখি কি রাখি বস্তু রাখতাম আর ওই জায়গায় রিফ্লেক্ট করে এভাবে প্রতিবিম্ব গঠন হতো সো লেফট সাইডে এই বস্তুর উচ্চতা যে বস্তুর উচ্চতা কী হবে সময় পজিটিভ হবে ঠিক আছে ফ্রেন্ডস বস্তুর উচ্চতায় যে উর্দুমুখী ওয়াই এক্সিস ওয়াই এক্সিসে কী হবে বস্তুর উচ্চতা পজিটিভ তোমাদের মনে রাখতে হবে সবসময় অলওয়েজ সর্বদা বস্তুর উচ্চতা কি পজিটিভ এই বস্তু থেকে আমাদের প্রতিবিম্ব গঠন হবে ঠিক আছে ফ্রেন্ডস এখন বস্তুর উচ্চতা কি পজিটিভ এবং বস্তু এখান থেকে আয়না থেকে অর্থাৎ অবজেক্ট আয়না থেকে বস্তুকে ইংরাজিতে বস্তুকে অবজেক্ট বলা হয় ফ্রেন্ডস কি বলা হয় অবজেক্ট আর উচ্চতা মানে তো হাইট তোমাদের জানাই আছে সো বস্তু আয়না থেকে একটি দূরত্বে থাকবে দূরত্বে থাকবে না অবভিয়াসলি এবং এই দূরত্বকে ইউ দিয়ে কি করা হয় ইউ দিয়ে কী করা হয় ডিনোট করা হয় অর্থাৎ চিহ্নিত করা হয় ইউ হচ্ছে ইউ কি বস্তুর দূরত্ব ইউ কি বস্তুর দূরত্ব আর বস্তুর উচ্চতা হচ্ছে বস্তুর উচ্চতা হচ্ছে এইচ সো এইচ সবসময় পজিটিভ ইউ সবসময় নেগেটিভ ফ্রেন্ডস ভালো করে মনে রাখতে হবে বস্তুর উচ্চতা সব সময় পজিটিভ বস্তুর দূরত্ব সময় নেগেটিভ থাকবে আমরা যখন কোয়েশ্চেন করব সো এখানে যে জায়গায় গিয়ে ইমেজ ফর্ম হবে আমি যদি এটাকে এভাবে কনভেক্স ধরে ধরতাম এইভাবে বা ওই জায়গা ওই সাইডে দিয়ে যদি ইমেজ ইমেজ গঠন হবে না এর একটি ইমেজ গঠন হবে আর এই ইমেজ যে গঠন হবে এই ইমেজের দূরত্ব যখন আমরা অঙ্ক করবো তখন আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এটা বেরি করবে এর পজিটিভ সাইন কি নেগেটিভ সাইন এটা কি করবে চেঞ্জ হবে বিটা আমরা কোনো সময় কোশ্চেন থেকে বের করব। আমাদের কোশ্চেন দেওয়া হবে যে বস্তুর দূরত্ব দেওয়া আছে তোমাদের বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদের প্রথমে দরকার তা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের দরকার বস্তুর দূরত্ব আমাদের দরকার কি বস্তুর উচ্চতা ঠিক আছে তারপরে আরেকটি দরকার আমাদের তা হচ্ছে ফোকাস ঠিক আছে আমরা বলবো যে কনকিবের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে কনভে কনকেভ চাহে লেন্স চাহে মিরর লেন্স হোক বা চাহে মিরর হোক কনকিভের ক্ষেত্রে অর্থাৎ অবতলের ক্ষেত্রে অবতল লেন্স হতে পারে অবতল কি হতে পারে আয়নাও হতে পারে লেন্স অথবা মিরার লেন্স অথবা মিরার অবতল লেন্সও হতে পারে অবতল আয়নাও হতে পারে শুধুমাত্র অবতলের ক্ষেত্রে কি হবে ফোকাস ফোকাস কি ফোকাস হবে নিগেটিভ অর্থাৎ ঋণাত্মক ঠিক আছে ফোকাস হবে ঋণাত্মক উত্তলের ক্ষেত্রে কনভেক্স অর্থাৎ উত্তল কনভেক্স চাহে লেন্স হোক চাহে মেরোর হোক কী হবে ফোকাস কী হবে পজিটিভ হবে ঠিক আছে ফ্রেন্ডস অর্থাৎ ধনাত্মক হবে আর আমরা ফোকাস এবং ফোকাস এবং রেডিয়াসের সম্পর্ক একটা জানি রেডিয়াস ইকুয়েল টু অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়েল টু সরি ফোকাস ইকুয়েল টু আর বাই টু ফোকাস ইকুয়েল টু আর বাই টু অর্থাৎ রেডিয়াসের আদা ব্যাসারদের আদা হচ্ছে ফোকাস সো যদি ফোকাস যদি পজিটিভ ওই জায়গায় যদি পজিটিভ হয় রেডিয়াসে কি হবে পজিটিভ হবে আর ফোকাস যদি নেগেটিভ হয় তাহলে রেডিয়াসও কি হবে অবভিয়াসলি নেগেটিভ হবে সো এখানে আমরা বলবো রেডিয়াসও কি হবে কন কনভেক্সের ক্ষেত্রে রেডিয়াস হবে পজিটিভ আর কনকেইভের ক্ষেত্রে রেডিয়াস হবে নেগেটিভ ঠিক আছে আবার বলি অবতল লেন্স বা অবতল বিরর বা অবতল লেন্স বা অবতল আয়নার ক্ষেত্রে ফোকাস এবং রেডিয়াস হবে নেগেটিভ ঠিক আছে অর্থাৎ ঋণাত্মক আর উত্তল লেন্স বা উত্তর মিররের উত্তল আয়নার ক্ষেত্রে ফোকাস এবং রেডিয়াস হবে পজিটিভ এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে বাকি কথাগুলো যখন আমরা অঙ্ক সলভ করব তখন সব কথাগুলো আমাদের এখানে চলে আসবে ফ্রেন্ডস ঠিক আছে সো এখন আমরা দেখবো কয়েকটি আরো ফর্মুলা ফর্মুলাগুলো আমি লিখিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে মিরর ফর্মুলা অর্থাৎ আয়নার ফর্মুলা যদি কোয়েশনে আমাদেরকে দিয়ে দেয় আয়নার কথা তাহলে যে ফর্মুলা আমরা ইউজ করবো সেটি হচ্ছে ওয়ান বাই বি

লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ এই হচ্ছে লেন্সের ফর্মুলা ঠিক আছে ফ্রেন্ডস এবং পরিবর্ধন পরিবর্ধন এম এমের ফর্মুলা হচ্ছে এইচ এইচডেশ বাই এইচডেশ বাই এইচ এইচ ডেস হচ্ছে প্রতিবিম্বের আকার বা উচ্চতা আর এইচ হচ্ছে বস্তুর আকার বা উচ্চতা ঠিক আছে প্রতিবিম্বের উচ্চতা এইচ ডেস আর এইচ হচ্ছে বস্তুর উচ্চতা ঠিক আছে ফ্রেন্ডস এখন আমরা দেখব এই জায়গা থেকে দুইটি ফর্মুলা আসবে এই জায়গা থেকে দুইটি ফর্মুলা আসবে একটি হবে পরিবর্তন কিসের জন্যে এম ইকুয়েল টু মাইনাস বি বাই ইউ ভালো করে বুঝবে আরেকটি হবে এম ইকুয়েল টু বি বাই ইউ একটি শুধু বি বাই ইউ আরেকটি মাইনাস বি বাই ইউ কেন সো বলে রাখি যে মাইনাস বি বাই ইউ হবে কিসের জন্যে আয়নার জন্য যদি ফর্মুলাতে আমাদের আয়না যদি বলে যদি বলা হয় আয়না তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে তোমরা শুধু এই যে কথাগুলো বলছি সেদি সেগুলো মনে রাখো আর যদি বলা হয় লেন্স লেন্স যদি বলে তাহলে শুধুমাত্র এইটা আমরা মনে রাখবো ঠিক আছে ফ্রেন্ডস আয়না বললে এই ফর্মুলা লেন্স বললে এই ফর্মুলা ঠিক আছে যদি আমাদেরকে কোয়েশনে বলে যে তোমাদের বের করতে হবে পরিবর্তন পরিবর্তন মানে এখানে পরিবর্তন বলতে প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার কি। আর এখানে অর্থাৎ ম্যাগনিফিকেশান ইমেজটা কত বড়। ইমেজের উচ্চতা এবং ডিভাইডেড বাই কিসের উচ্চতা বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট ঠিক আছে ফ্রেন্ডস সো এই হচ্ছে কতগুলি আমাদের এখানে ফর্মুলা যেগুলো আমরা ইউজ করবো আর আমরা দেখব একটি এক্সাম্পল সো ফ্রেন্ডস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এক্সাম্পলের টেন পয়েন্ট টু এক্সাম্পল পেজ নাম্বারও বলে দিচ্ছে ওয়ান সেভেন্টি অর্থাৎ একশো সত্তর এখন একটি আমাদের এখানে অঙ্ক দিয়েছি আমি অলরেডি এগুলো লিখেছি কোয়েশন এখানে আমি লিখি নাই কোয়েশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এই অঙ্ক থেকে অনেক জিনিস তোমরা বুঝতে পারবে অবতল আয়নার ক্ষেত্রে ঠিক আছে তোমরা অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখবে ফ্রেন্ডস তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখতে পারো তাহলে আমি এখানে কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো বুঝাবো তাহলে অনেকটি জিনিস আরও ক্লিয়ার করার বাকি আছে যেমন বি কোন সময় কি হবে এইচ ডেসের ক্ষেত্রে বা ফোকাসের ক্ষেত্রে এগুলা ফোকাস ইউ এবং এইগুলার দূরত্ব নেগেটিভ কি পজিটিভ হবে তা আমরা দেখেছি কিন্তু এরপরেও পরিবর্তন এবং বস্তুর প্রতিবিম্বের অবস্থান নিয়ে আমাদের কিছু কথা রয়েছে এখানে অবশ্যই ইম ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই এখানে যদি তোমরা স্কিপ করে ফেলো তোমরা যদি এখানে না বুঝো আদা আদুরা যদি বুঝো কথা বুঝা যাচ্ছে যদি স্কিপ করে করে যদি ভিডিও দেখো কিছুই বুঝবে না ফ্রেন্ডস সো নাও দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ সো এটা তোমরা বুঝবে ভালো করে যে এখানে অনেকগুলো জিনিস তোমাদের কনসেপ্ট ভেরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস সো ফার্স্ট কথাটি হচ্ছে কোয়েশন কি আমরা বলে দেই এখানে আমাদের বস্তুর আকার দিয়েছে একটি বস্তুর আকার দিয়েছে অর্থাৎ হাইট দিয়েছে বস্তুর আকার বলতে বস্তুর আকার আর কি হবে তার উচ্চতা ঠিক আছে ফোর সেন্টিমিটার দিয়েছে বস্তুর আকার এভাবে যদি কোয়েশনে বলে যে বস্তুর আকার এত তার মানে বস্তুর হাইট দিয়েছে আমাদেরকে কি দিয়েছে বস্তুর উচ্চতা দিয়েছে সো এইচ ইকুয়াল টু প্লাস ফোর সেন্টিমিটার আর আমি তোমাদেরকে বলেছি সব সময় অবতল হোক বা উত্তল হোক বস্তুর উচ্চতা সব সময় পজিটিভ এই জন্য প্লাস ফোর সেন্টিমিটার ঠিক আছে কোয়েশনে কিন্তু আমাদেরকে প্লাস ফোর বলে নাই মাইনাস ফোর বলে নাই প্লাস ফোর বলে নাই কিছু বলে নেই কোয়েশ্চনে বলেছে আমাদেরকে ফোর সেন্টিমিটার আমরা বুঝে ফেলেছি যে উচ্চতা সব সময় প্লাস হবে এই জন্য প্লাস সাইনটি এখানে তোমরা এভাবে মেনশন করবে দেখিয়ে দেবে যে প্লাস ফোর সেন্টিমিটার তারপরে বলেছে এই বস্তুটি অবতল আয়না। কি আয়না? অবতল আয়না ইয়েস অবতল আয়না অবতল আয়নার সম্মুখে এই যে মনে করেন ভালো করে দেখো এই ছবি আমি বুঝিয়ে দিচ্ছি এখানে এখানে ছবি আঁকতেছি এই অবতল আয়না না এই অবতল আয়না এই অবতল আয়নার সামনে কত সেন্টিমিটার মাপের এই মনে করেন এটা একটা বস্তু ঠিক আছে এটা একটা বস্তু সো এই বস্তুটি কত সেন্টিমিটারের চার সেন্টিমিটার ফোর সেন্টিমিটার কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার কত সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে আয়না থেকে বস্তুটি এর দূরত্ব মানে অবজেক্ট ডিস্টেন্স বা অবজেক্টের দূরত্ব বা বস্তুর দূরত্ব কতটুকু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এই জায়গাটা মনে করো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আর আমরা জানি বস্তুর দূরত্বকে আমরা কি সব সময় ঋণাত্মক ধরে ঠিক আছে বস্তুর দূরত্ব সবসময় কি হবে নেগেটিভ হবে ফ্রেন্ডস সো বস্তুর দূরত্ব অলওয়েজ সর্বদা কি হবে নেগেটিভ হবে সো এই জন্য আমরা ইউ ইকুয়াল টু দিয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তারপরে বলেছে আমাদের ফোকাস কত ফিফটিন ফোকাস মনে করো ওই জায়গায় ফোকাস হবে ফিফটিন হবে সো ফোকাসের দূরত্ব কত সেন্টিমিটার আয়না থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে ফিফটিন সেন্টিমিটার আর আমরা জানি অবতল আয়নার ফোকাস দূরত্ব অবতল আয়না হওয়ার জন্য ফোকাস কী হবে তার নেগেটিভ হবে ঠিক আছে উত্তলের জন্যে ফোকাস পজিটিভ চাহে লেন্স হোক চাহে মিরর হোক অবতল আনার জন্য ফোকাস হচ্ছে নেগেটিভ উত্তল আয়নার জন্য ফোকাস হচ্ছে পজিটিভ ঠিক আছে সো যেহেতু এটা কনকেভ কনকেভের জন্য ফোকাস কি ফোকাস হচ্ছে নেগেটিভ এখন আমরা কি দেখব এখন কোয়েশ্চনে বলেছে আমাদেরকে যে উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে বস্তুকে ঠিক আছে কোথায় থাকতে হবে অর্থাৎ বস্তুকে কত দূরত্বে থাকতে হবে অর্থাৎ তার যে প্রতিবিম্বর দূরত্বটি কত হতে হবে অর্থাৎ আমাদের বের করতে হবে বি বস্তুর প্রতিবিম্বের অবস্থান মানেই কি প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে বলবে আমাদেরকে ঠিক আছে ফাইন্ড দ্য ইমেজ ডিস্টেন্স অর ইমেজ পজিশন সো পজিশন বলেন ডিস্টেন্স বলেন বস্তুর অবস্থান বললেও কি বস্তুর দূরত্ব সরি বস্তুর অবস্থান বলছি প্রতিবিম্বের অবস্থান বললেই কি বি বের করতে হবে কি বের করতে হবে বি বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ইংরাজিতে বলা হয় ইমেজ ডিস্টেন্স ঠিক আছে এই একটি অঙ্ক থেকে অনেক জিনিস বুঝিয়ে দিচ্ছি আর আমাদেরকে বলেছে কি বের করার জন্য ইমেজের অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বের করার জন্য এবং প্রতিবিম্বের উচ্চতাকে আমরা এইচ ড্যাশ ধরেছি কি ধরেছি এইচ ড্যাশ ঠিক আছে এই প্রতিবিম্বের উচ্চতা বেরি করতে পারবে চেঞ্জ হতে পারবে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এই জন্যে আমরা এটার সাইন কনভেনশন অঙ্ক করার পরে বুঝব ঠিক আছে ফ্রেন্ডস মানে তার সাইন কি আসবে তা অঙ্ক করার পরে বুঝবো এবং এখান থেকে অনেকটা কথা আমরা বলতে পারবো কথা হচ্ছে যে কোয়েশনে আবার বলেছে যে কি বের করার জন্য কি বলবে প্রকৃতি বের কর প্রকৃতি মানে হচ্ছে এই যে আমরা যে রে ডায়াগ্রাম পেয়েছি এটা কি রিয়েল সদ অসদ এটা কি এটাই হচ্ছে তার প্রকৃতি ঠিক আছে ফ্রেন্ডস প্রকৃতি আমরা কিভাবে বুঝবো প্রকৃতি আমরা ভি থেকে বোঝব ঠিক আছে সো প্রথমে আমরা বি বের করে নিই ফার্স্ট হচ্ছে আমাদের প্রকৃতি বের করে আমরা ফর্মুলা পেয়েছি কি ওয়ান বাই এফ ইকুয়েল টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ কিসের ফর্মুলা আয়নার ফর্মুলা চাহে উত্তল আয়না চাহে ও বোতল আয়না ফর্মুলা কী হবে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়েল টু ওয়ান বাই এফ সো ওয়ান বাই এফ তো আমাদের দেওয়া আছে না ওয়ান বাই এফ কি দেওয়া আছে ওয়ান বাই বি বের করতে হবে সো প্রথমে ওয়ান বাই এফ আর এই প্লাস ওয়ান বাই ইউ না এটাকে এদিকে নিয়ে আসি ওয়ান বাই ইউ ওয়ান বাই বি কে রেখে দিই সবচেয়ে ইজি মেথড আমি ওয়ান বাই বি বের করতে হবে আমাদের ওয়ান বাই বি কে এদিকে রেখে দিয়েছি ইকুয়ালের রাইট সাইডে প্লাস ওয়ান বাই ইউ কে নিয়ে এসেছি মাইনাস ওয়ান বাই ইউ তে এটাও শিখিয়ে দিচ্ছে কারণ অনেক স্টুডেন্টদের এখানেই কনফিউশন হয়ে থাকে এমপ্লাইস ওয়ান বাই এফ এফ মানে ফোকাস ফোকাস কত আমাদের মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন মাইনাস ওয়ান বাই ইউ ইউ কত আমাদের ইউ মাইনাস 25 ফাইভ minus হচ্ছে মাইনাস ঠিক আছে ইকুয়েল টু ওয়ান বাই বি এই জায়গায় কি করব এখন ওয়ান বাই মাইনাস ফিফটিন প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ টু ওয়ান বাই বি মাইনাস এবং মাইনাস নিয়ে হয়ে গিয়েছে প্লাস এখন এটাকে ক্যালকুলেট করতে হবে সো এটাকে উল্টিয়ে আমি ঠিকভাবে লিখে নিই ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি মাইনাস ওয়ান বাই ফিফটিন লক্ষ্য করো মাইনাস ওয়ান বাই ফিফটিন আছে এখানে সো মাইনাস ওয়ান বাই ফিফটিন লেগেছি প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আছে তো প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ লিখেছি কী অসুবিধা টু প্লাস মাইনাস টু প্লাস থ্রি আর থ্রি মাইনাস টু একই জিনিস এখানে থ্রি প্লাস এখানেও থ্রি প্লাস এখানে টু এর আগে মাইনাস এখানে টু এর আগে মাইনাস একই জিনিস একই ব্যাপার সো ইমপ্লাইস ওয়ান বাই ভি এটাকে আমি কী লিখতে পারি টোয়েন্টি ফাইভ এবং ফিফটিনের কী নেব এল সি এন সো টোয়েন্টি ফাইভ

এটাকে মুছে নেই তোমরা এখান থেকে তুলতে পারো আর বইতেও লেখা আছে কিন্তু বোঝাটা হচ্ছে জরুরি তিন থেকে যদি পাঁচ যায় তাহলে মাইনাস টু আসবে ছোটো থেকে বড়ো নাম্বার যাচ্ছে সেভেন্টি ফাইভ সো বি কত হবে ওয়ান বাই বি যদি মাইনাস টু বাই সেভেন্টি ফাইভ হয় তাহলে বি হবে ওয়ান বাই বি উলটিয়ে কী হয়েছে বি সো ওই দিকটা উলটিয়ে যাবে সেভেন্টি ফাইভ বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার দেওয়া ছিল আমাদের সো দুই দিয়ে এটা উল্টিয়ে গিয়েছে ওয়ান বাই বি বি হয়ে গিয়েছে না সো ওই দিকটা উল্টিলে ওই দিকটা উল্টি উল্টা হয়ে যাবে মাইনাস টু বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ বাই মাইনাস টু সো ডিভাইড দিয়ে দিয়েছি মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা কি এসেছে আমাদের কী এসেছে মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এসেছে ইমেজের দূরত্ব অর্থাৎ কি প্রতিবিম্বের দূরত্ব এবং এই প্রতিবিম্বের দূরত্ব ভালো করে বুঝো ফ্রেন্ডস এই যে প্রতিবিম্বের যে দূরত্ব আছে এটা কি মাইনাস আর মাইনাস হলেই আমি বলবো এটা কি সদ ইমেজ কেন সৎ সৎ কেন প্রতিবিম্ব সৎ কেন যেহেতু মাইনাস আর এই জায়গায় যে আমি দেখিয়েছিলাম ওই জায়গা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ ওই জায়গা এক্স এক্সিস নেগেটিভ তো নেগেটিভ হলে আয়নার কি হবে বোতল আয়নার কি হবে ভালো করে লক্ষ্য করো বোতল আয়নার মানে নেগেটিভ তো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কি নেগেটিভ কোন সাইডে আসবে এই সাইডে আসবে মনে করো এই জায়গাটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক না এই জায়গাটা কত থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ওই দিকে আসছে না নেগেটিভ এই দিকটা নেগেটিভ ওই দিকটা পজিটিভ এভাবে বলেছিলাম না তো এই দিকটা নেগেটিভ সাইডে তো আসছে মাইনাস মানে কি নেগেটিভ সাইড আর আয়নার যদি সম্মুখে এসে আমরা জানি অবতল আয়নার সম্মুখে যদি কোনো ইমেজ গঠন হয় প্রতিবিম্ব যদি গঠন হয় তাহলে সবসময় কি সদ ইমেজ গঠন হবে অর্থাৎ রিয়েল ইমেজ গঠন হবে এবং আমরা দেখেছিলাম না এইভাবে প্রিন্সিপাল এক্সিস থেকে এইভাবে রে অফ লাইট মিলিত হয় জেনুইনলি কি হয় আসলে এই রে অফ লাইট মিলিত হয় কুদায় আয়নার সম্মুখে অবতল আয়নার সম্মুখে সবসময় সৎ প্রতিবিম্ব গঠন হয় ফ্রেন্ডস তা আমরা আগে রশ্মি চিত্রতে অর্থাৎ যে ভিডিওগুলো আগে আমি দিয়েছি ওই ভিডিওগুলোতে দেখবে যে অবতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্বতে আয়নার সম্মুখে সৎ প্রতিবিম্ব অর্থাৎ রিয়েল ইমেজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর আয়নার সম্মুখে রিয়েল ইমেজ ফর্ম হয় ঠিক আছে সো এই জন্যে বি যদি নেগেটিভ হয় অবতল আয়নার ক্ষেত্রে বি যদি নেগেটিভ হয় বস্তু ইমেজের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে কি সদ ইমেজ গঠন হবে ফ্রেন্ড কি ইমেজ সদ ইমেজ একটা জিনিস আমরা এখান থেকে কনসেপ্ট ভালো করে বুঝলাম যে অবতল আয়নার ক্ষেত্রে বি যদি নেগেটিভ হয় অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে প্রতিবিম্ব কি সৎ প্রতিবিম্ব কি সৎ হবে অর্থাৎ রিয়েল হবে প্রতিবিম্ব কি হবে রিয়েল হবে পর্দা আয়না থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে কি হবে আয়না থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে অর্থাৎ আয়নার সম্মুখে কি হবে স্থাপন হবে এবং প্রতিবিম্ব হবে সৎ বা বাস্তব প্রতিবিম্ব ঠিক আছে এবং পরিবর্তন বের করব আমাদেরকে বলেছে কি বলেছে আর পরিবর্তন বলে নাই কোয়েশনে কোয়েশনে বলেছে সাইজ বের করার জন্য আকার আকার মানেই পরিবর্তন ম্যাগনিফিকেশন যেহেতু কোয়েশনে ভালো করে বুঝো কোয়েশনে আমাদেরকে বস্তুর আকার দেওয়া আছে যদি বস্তুর আকার দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা এইভাবে হবে এইচ ড্যাশ বাই এইচ ইকুয়াল টু কি মাইনাস বি বাই ইউ এর সম্বয়ে সম্পর্কিত কোনটি মাইনাস বি বাই ইউ আমি বলেছিলাম না আয়নার জন্যে মাইনাস বাই ইউ লেন্সের জন্যে শুধুমাত্র বি বাই ইউ কোয়েশনে আমাদেরকে এইচ দেওয়া আছে দেওয়া আছে না বি তো আমরা এখনই পেয়ে গেছি ইউ আমাদের জানা আছে বের করতে হবে শুধু এইচ ড্যাশ এখান থেকে এইচ ড্যাশ আমাদেরকে বের এইচ ড্যাশ কত হবে এই এইচটা চলে যাবে ওইদিকে মাইনাস এইচ বি ডিভাইডেড বাই ইউ আরেকটি কথা বলে রাখি যা যা কোয়েশনে বলেছে তার টু দা পয়েন্ট আমরা আনসার করতেছি আমাদেরকে বলেছে কি আমাদেরকে বলেছে আকার বের করার জন্য এখন আকার বলতে আমাদেরকে যেহেতু এইচ দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে উচ্চতা ইমেজের উচ্চতা কত ফোর সেন্টিমিটার সরি অবজেক্টের অবজেক্টের উচ্চতা কত ফোর সেন্টিমিটার তা আমাদেরকে দেওয়া আছে কোয়েশনে কি আছে দেওয়া আছে অলরেডি দেওয়া আছে আর আমাদেরকে বলেছে আমাদেরকে বস্তুর উচ্চতা দেওয়া আছে কোয়েশনে যদি আমাদের এইচ দেওয়া থাকে শুধুমাত্র আমরা বের করবো এইচ ড্যাশ এবং এই এইচডেশ মানেই হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা এখন যে কোয়েশন দিয়েছে এখানে প্রতিবিম্বের উচ্চতা বলতে ডেসকে বোঝানো হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা মানে কি এইচডেশ ঠিক আছে সো আকার বলতে এখানে ইমেজ এইচডেশ বোঝানো হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস ডেস ইকুয়েল টু কি হবে এইচ ডেস ইকুয়েল টু মাইনাস অফ এইচ এইচ না এটা সো এইচ কত আমাদের ফোর প্লাস ফোর সো ফোরই হবে আর বি কত আমাদের মাইনাস

সো আনসার আমাদের আসতেছে অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কি আসতেছে আমাদের মাইনাস সিক্স এখন আরেকটি জিনিস দেখতে হবে আমরা জানি ওয়াই এক্সিস উপর দিকে হচ্ছে ওয়াই এক্সিস হচ্ছে পজিটিভ পজিটিভ ওয়াই আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসটা কী নেগেটিভ আর আমাদের এখানে ভ্যালু আসতেছে কি উচ্চতা উচ্চতা যদি উপরে হতো তাহলে আমি অবজেক্টকে ইমেজ আমাদের কি এসেছে মনে করো ইমেজ সিক্স সেন্টিমিটার এসেছে না ইমেজের উচ্চতা কোথায় ওয়াই এক্সিসের উপরে হতো যেহেতু ওয়াই এক্সিসের উপরটা কি প্লাস আর যেহেতু নেগেটিভ এসেছে না সো মাইনাস মানে নিচে ওয়াই এক্সিসের কী নিচে অর্থাৎ প্রিন্সিপাল এক্সিসের নিচে এই জায়গায় ফর্ম হবে না এ কোনো না এই জায়গায় কোনো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে এই জায়গায় ফর্ম হবে নিচে ফর্ম হবে কোথায় নিচে ফর্ম হবে সো সিক্স সেন্টিমিটার আয়নার সরি প্রিন্সিপাল এক্সিসের নিচে ফর্ম হচ্ছে নিচে যদি ফর্ম হয় প্রিন্সিপাল নিচে যদি ফর্ম হয় তাহলে কি হবে ইমেজটি উল্টা হবে ফ্রেন্ডস কি হবে উল্টা ইমেজ ফর্ম হবে সো আমরা বলবো যে অবতল আয়নায় পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটার আয়নার সম্মুখে চার বস্তুর উচ্চতা এখানে চার সেন্টিমিটার বিশিষ্ট একটি বস্তু কোথায় গিয়ে ইমেজ ফর্ম করেছে ছয় সেন্টিমিটারের থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে আয়না থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে ছয় সেন্টিমিটারের একটি বস্তু সরি ইমেজ ফর্ম করেছে গঠন করেছে ঠিক আছে এবং এখন আমরা এর নেচার প্রকৃতির সাইজ কী বলতে পারি যে এখানে অবজেক্ট বস্তুর উচ্চতা ফোর সেন্টিমিটার আর প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে সিক্স সেন্টিমিটার অর্থাৎ বস্তুর উচ্চতা থেকে প্রতিবিম্বের উচ্চতা বেশি সো বর্ধিত আকারের ঠিক আছে ইমেজ যে ফর্ম হয়েছে আমাদের বর্ধিত আকারের ফর্ম হয়েছে সদ এবং উল্টা হয়েছে আর কী হয়েছে আয়নার সম্মুখে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে ঠিক আছে ফ্রেন্ডস সো এই হচ্ছে নেচার সাইজ এগুলো আমরা বলে দিলাম প্রকৃতি সাইজ প্রকৃতি এগুলো বলে দিলাম অনেকটা জিনিস এখান থেকে আমাদের ক্লিয়ার হয়েছে কী কী ক্লিয়ার হয়েছে আমি তা আবার দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে অবতল আয়নার ক্ষেত্রে অবতল আয়নার ক্ষেত্রে যদি প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি যদি আমাদের নেগেটিভ আসে তাহলে ইমেজ সরি তাহলে আমাদের এই যে রেড ডায়াগ্রাম যেটি আমরা এঁকেছি সেটি সদ হবে ঠিক আছে ফ্রেন্ডস ইমেজটি কী হবে প্রতিবিম্ব কী হবে সদ হবে যদি বি ঋণাত্মক আসে অর্থাৎ বি নেগেটিভ যদি আসে আর হাইট যদি এখানে ঋণাত্মক আসে মানে ইমেজের হাইটটা যদি তাহলে আমরা উল্টা বুঝবো তো সদও বুঝে ফেললাম উল্টাও বুঝে ফেললাম বি যদি ঋণাত্মক হয় আয়নার ক্ষেত্রে অর্থাৎ কনক্ভ মিররের ক্ষেত্রে যদি বি ঋণাত্মক হয় তাহলে আমাদের ইমেজ প্রতিবিম্ব কী হবে বি যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের প্রতিবিম্ব হবে সদ অর্থাৎ রিয়েল হাইট যদি ইমেজের হাইট তার হাইট ইমেজ হাইট অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা এটা হচ্ছে প্রতিবিম্বের ইমেজ ডিস্টেন্স প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব যদি নেগেটিভ আসে তাহলে সদ প্রতিবিম্বের উচ্চতা যদি নেগেটিভ আসে তাহলে উল্টা কি অর্থাৎ ইনভার্টেড রিয়েল অ্যান্ড ইনভার্টেড ঠিক আছে কনক্লুশন বুঝে ফেললাম না এই জিনিস কি দিয়ে বুঝলাম অঙ্ক দিয়ে বুঝলাম ভেরি ইজিলি আর আমাদের ফোর সেন্টিমিটার বস্তুর আকার ছিল অর্থাৎ বস্তুর উচ্চতা ছিল আমাদের সিক্স সেন্টিমিটার এসেছে প্রতিবিম্বের উচ্চতা তো কি ফোর সেন্টিমিটার বড় না সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তোমরা বলবে যে স্যার আমাদের প্লাস ফোর সেন্টিমিটার ছিল আর এখানে তো এসেছে মাইনাস সিক্স সেন্টিমিটার কীভাবে মাইনাস সিক্স বড়ো হয় আমরা ওইভাবে ক্যালকুলেশন করছি না ম্যাথসের চিন্তা নিয়ে আমাদের এখানে মাইনাস এবং প্লাস সংখ্যাকে বড় এবং ছোটো করতেছে না মাইনাস এবং প্লাস এটা আমাদেরকে বলছে যে প্রিন্সিপাল এক্সিসের মুখ্য অক্ষের উপরে যদি থাকে কোনো যেটি থাকবে এটা হচ্ছে প্লাস মুখ্য অক্ষের নিচে যদি থাকে সেটি কি মাইনাস নাম্বার দিয়ে বোঝবো এটা 4 এটা 6 তো ইমেজের উচ্চতা হচ্ছে বেশি অবজেক্টের উচ্চতা হচ্ছে কম এইজন্য ইমেজ যেটি ফর্ম হচ্ছে অর্থাৎ প্রতিবিম্ব যেটি ফর্ম হচ্ছে সেটি বর্ধিত আকারের অর্থাৎ বড় আকারের ইমেজ ফর্ম হয়েছে এই আমরা অবতল আয়নার দ্বারা অংক একটি অঙ্ক আমরা সলভ করলাম পরবর্তীতে উত্তল আয়নার দ্বারা একটি সলভ করব অবতল লেন্সের দ্বারা সলভ করব এবং উত্তল লেন্সের দ্বারা সলভ করব এই চারটি আমরা সলভ করে আমরা আমি দেখিয়ে দেব যে কিভাবে এই কোয়েশনগুলো সলভ করতে তোমরা পারবে ভিডিও যদি তোমরা কমপ্লিটলি দেখো তাহলে একটি অঙ্ক বাদ যাবে না যে অঙ্ক তোমাদেরকে দেবে তা তোমরা সলভ করতে পারবে যেহেতু সাইন কনভেনশন দিয়ে এগুলো খুব ইজিলি সলভ করা সম্ভব সো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকুই ভিডিও লম্বা হয়ে যাবে এজন্যে আর নেক্সট পার্টটিতে আমরা কি করবো এখন আমরা অবতল আয়নার দ্বারা গঠিত একটি প্রতিবিম্ব দেখেছি অঙ্কের মাধ্যমে তারপরে আমরা উত্তল আয়নার দ্বারা করব অবতল লেন্সের দ্বারা করবো এবং উত্তল লেন্সের দ্বারা এক একটি অঙ্ক আমি দেখিয়ে দেবো ভালো করে বুঝিয়ে দেবো যাতে যে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের লাইট রিফ্লেকশন এবং রিফ্লেকশন থেকে যদি আসে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে অঙ্কের মাধ্যমে তোমরা এটা ইজিলি সহজভাবে সলভ করতে পারবে ঠিক আছে ফ্রেন্ডস সো কনসেপ্ট দিয়ে পড়াশোনার করার চেষ্টা করো ধারণা দিয়ে যে কোনো জিনিসটা কীভাবে করবো কীভাবে কোন জায়গা থেকে এটি সেটি উৎপত্তি হয়েছে এর কনসেপ্ট কি তা বোঝার তোমরা চেষ্টা করো সো আজকের ভিডিও এতটুকুই টিল দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ